আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দেখতেই পারতেছেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে ওই যে বাচ্চার পরিবেশটা দেখিয়া। বাচ্চাগুলি কিন্তু সুস্থ সুন্দর এবং ভালো বাচ্চা। তো ওইখানে কিন্তু অনেকগুলি বাচ্চা দেখা যাচ্ছে, মালিক আসছে এখানে, ওনার কাছ থেকে জিজ্ঞেস করে নেব যে কতগুলি বাচ্চা। খুব সম্ভবত 1500 কম হবে না আনুমানিক ধারণা। তো আমি এখানে এসেছি হাসে বাচ্চার যে লালন পালন ব্যাপার বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য। ওই যে দেখেন এখানে কাবার দেওয়ার একটা ব্যবস্থা আছে, ওই যে দেখেন কাবারটা কেমনি দিতেছে, কীভাবে দিতেছে কাবারটা। ওই যে এখানে একটা পলিথিন দেখতেছেন, এই পলিথিনের মাধ্যমে কিন্তু কাবার দেওয়া হয়। এর পাশাপাশি এখানে কিন্তু পানি নাই কারণ পানির ডিঙ্কার দেওয়া হয়েছে না, তার কারণ বৃষ্টিতে শুধু ভিজতে পারবে না, তবে নিজে নিজে কিন্তু ভিজতে পারবে। এই সাইজের বাচ্চাগুলি কিন্তু নিজে নিজে গোসল করতে পারবে। ওই বিদায় ওই দিকে দেখেন পানি আছে, ওই পানিতে নামতেছে, আবার উঠে উঠা টানে, উঠে উঠা শুকনা জায়গায় উঠে উঠা কাবারগুলি খাইতেছে। এগুলো কিন্তু পোলট্রি পিট কাওয়ানো হইতেছে। আর ওইসব বাচ্চাকে অনেক ধরনের কচুরি পানা, শামুক, ধান, গম এইসব ধরনের খাবার না দেওয়াটাই ভালো। ধান যদিও বা দেন, সিদ্ধ করিয়া একেবারে নরম করিয়া সিদ্ধ করিয়া পর দিতে হবে। অর্থাৎ 20-25 দিন বয়স হয়ে গেছে, এই ক্ষেত্রে ধান দেওয়া যাবে, তবে সিদ্ধ করে নরম করিয়া ধানগুলি দিতে হবে। অনেকেই আছেন সিদ্ধ বুঝেন না। সিদ্ধটা হইল মানে কিছু ধান একটা পাতিলে নিলেন, একটু পানি দিলেন, দিয়া জাল করলেন, অর্থাৎ জাল দিলেন, আগুন দিয়া জাল দিলেন। জাল দেওয়ার পরে ওইটাকে ময়মনসিংহ নামদারি থানার ভাষায় বলে সিদ্ধ। ওই সিদ্ধটার কথাই আমি বলতেছি। অনেকেই দেখছি কমেন্ট করেন যে সিদ্ধ কী ভাই, সিদ্ধ তো আমি বুঝি না। সিদ্ধর বিষয়টা আজকে বিস্তারিতটা বাইঙ্গে আপনাদের সামনে কইলে বললাম। তো আজকে আশা করি আল্লাহর রহমত সিদ্ধ জিনিসটা বুঝতে পারছেন। তো এখানে মালিকও আছে না, উনি জানি কী হয় বাচ্চার আশেপাশে যেহেতু আছে, ওনার সাথেও কিছু আলাপ আলোচনা করি, দেখি উনি কী বলে এখানে বাচ্চা কতগুলি, বিস্তারিত ব্যাপার বিষয়টা দেখি জানতে পারি কি না। তো ভাই এখানে বাচ্চা কতগুলি? 4500 বাচ্চা। কতদিন বয়স হচ্ছে? আজকে 20 দিন। আপনাদের বাড়ি কোথায়? রসুলপুর। নসরতপুর যে আছে ওইটা থানার নাম কি? নান্দাইল থানা পড়ছে, এটা মনে হয় এক কানিতে ফুরে গেছে। ও তাহলে নান্দাইল থানা হলে তো ময়মনসিংহ ডিস্ট্রিক্টের মানুষ। ও তাহলে আনহের বাড়ি আমার বাড়ি এক জায়গায়। আচ্ছা ঠিক আছে, জাতি ভাই আমিও হাঁস লালন পালন করি, আপনিও হাঁস লালন পালন করুন, আপনিও নান্দাইল থানার, আমিও নান্দাইল থানার, এই হিসাবে আমরা জাতীয় ভাই। আচ্ছা তো ভাই এইখানে বাচ্চা কোটি জানি বললেন? 4300 কোটি লইছেন? 4500 200 বাচ্চা কাটছে, 4300 আছে। তো এ বাচ্চাটি কেলা লইছে? দুইজনের শেয়ারে লইছেন, রহিম আর আপনি। আর আপনার নাম কি? আমার নাম শফিকুল ইসলাম। কতদিন বয়স হয়েছে বাচ্চাগুলির? আজকে 20 দিন। 20 দিন পিট খাওয়াইতেছেন? পিটের পাশাপাশি কি আরো কিছু খাওয়ান? না। কয়দিন পরে আর অন্য কিছু খাওয়াবেন? আর দুদিন পরে ধান খাওয়াবেন। সিদ্ধ দিয়ে খাওয়াবেন? এমনি খাওয়াবেন, মিশায়া, পিটের সাথে মিক্স করিয়া? ও আচ্ছা আচ্ছা। তো বাচ্চাটি বয়স যেহেতু 20 দিন হয়ে গেছে, বাচ্চাটি তো মোটামুটি সুন্দরই লাগতেছে, ভালোই লাগতেছে। বিদায়ী দর্শক বন্ধুরা, ওই ভিডিওটা আমি করতেছি হাসের বাচ্চাগুলি দেখি আমার কাছে সুন্দরই লাগলো, ভালোই লাগলো, ওই বিদায়ী কিন্তু আমি ওই ভিডিওগুলা করতেছি, ধারণ করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি একটা কিন্তু ভুল ধারণা বলে ফেলছিলাম আপনাদের কাছে, যেটা হলো 1500 বাচ্চা হবে আমি বলছিলাম, কিন্তু না, এখানে 4500 বাচ্চা নেওয়া হয়েছিল, এখানে বাচ্চা আছে এখন 4300, অর্থাৎ 200 বাচ্চা কাটছে বলতে 200 বাচ্চা মারা গেছে। 200 বাচ্চা যে কবে মারা গেছে ওই ব্যাপার বিষয়টাও জানি নি ভাই। 200 বাচ্চা যে মারা গেছে কবে মারা গেছে, ছোট সময় না বড় হইয়া? ছোট সময় জিরো বাচ্চা থাকতে, মানে এক দুই দিন পাঁচ দিনের সময় মরছে? দু তিন দিনের সময় মরছে। তো বাচ্চাগুলি রে কী ওষুধপাতি? ওষুধপাতি কিছু খাওয়ান? ওষুধপাতি তো আছে। কী ওষুধ খাওয়াইতেছেন? ওই জায়গায় নিয়ে যাবেন। আচ্ছা, পাললে বেশি করে ফাললে
লস নাই, মানে যে এক জায়গায় গেলেও কষ্ট করলেও সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো দর্শক বন্ধুরা আরও কিছু ব্যাপার বিষয় পরবর্তী স্টেপে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, বিস্তারিত ব্যাপার বিষয়টা। ওই যে এক মালিকরে পায়া লাইছি আর এক মালিক দেখা যায় ফোন কানে লাগায় লাগায় আইতাছে। আচ্ছা আসুক, বিস্তারিতটা আলাপ করব পরবর্তী স্টেপে, আপনারা ভিডিওতে পাবেন। আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশেই থাকুন, তাহলেই বিস্তারিত ব্যাপার বিষয়গুলি বিস্তারিত অনেক কিছুই জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। জানা বোঝা শেখার জন্যই কিন্তু আমি এই সব ব্যাপার বিষয় আপনাদের সামনে তুলে ধরি। আপনারা শিখেন, জানেন, সুস্থ সুন্দর ভালো ফলে করেন, কামার করে লাভবান হন, ওই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।